মূল বিষয়টা একটা আপনাদের বল ভাইরা, সেটা হলো সুন্নতের বাইরে কোনো সওয়াব নেই। কথা কি বুঝতে পেরেছেন? আমরা দুনিয়াতে যত কাজ করি জায়েজ আছে, জায়েজ মানে যেটা করা যাবে শরীয়তে মানা নেই, সওয়াব হতে পারে না পারে কোনো নিশ্চয়তা নেই। আর সুন্নত মানে যেটা নবীর তরিকা সওয়াব হবে। কথা কি বুঝতে পেরেছেন? আমরা বাংলাদেশের মুসলমান জায়েজ আর সুন্নতের ভিতরে গোলমাল করে ফেলি। হুজুর আব্বা আম্মা মারা গেছে খানা করবো, জায়েজ আছে বলেন না? হুজুর সয়াব রাতে রুটি খাবো, আছে নাকি আপনাদের রুটি? আছে সয়াব রাতে রুটি খাবো, জায়েজ আছে? এক হুজুর বলে জায়েজ, আর এক হুজুর বলে না জায়েজ, ঠিক না? আপনাদের প্রশ্নটা ভুল, প্রশ্ন ভুল উত্তর গলত। কি জন্য? আপনি সবে বরাতের রুটি, বাপ মা বয়ের গেলে খানা, এগুলো কি দুনিয়ার প্রয়োজনে করবেন না সওয়াবের জন্য করবেন? দুনিয়ার প্রয়োজনে করলে জায়েজ শুনবেন। হুজুর শালিক খাবো, জায়েজ আছে? হুজুর তিনতলা বাড়ি করবো, জায়েজ আছে? হুজুর এইদিকে জানলা দেবো, জায়েজ আছে? হুজুর এসি লাগাবো, জায়েজ আছে? হুজুর জমিতে এই কীটনাশক দেবো, জায়েজ আছে? দুনিয়ার কাজে যেটা করবেন এটা হলো মূল জায়েজ, অর্থাৎ প্রয়োজনে করছি, সওয়াব উদ্দেশ্য না। কথা বুঝেননি? আর সওয়াবের জন্য জায়েজ শুনবেন না, কি শুনবেন? সুন্নাত। হুজুর আব্বা আম্মা মারা গেলে নবীজির সুন্নতটা কি, উনি কি করতেন? হুজুর সয়ে বরাতে নবীজির সুন্নতটা কি, উনি কি করতেন? সাহাবিদের সুন্নতটা কি, তারা কি করতেন? হুজুর অমক কাজে নবীজির সুন্নতটা কি করতেন? কথা বোঝেননি? আপনি যদি এই প্রশ্ন করেন আপনার উত্তরও অ্যাকুরেট হবে, কারণ সুন্নত যে কেউ বলবে তাকে একটা দলিল দিতে হবে, ঠিক না? যে এই দেখো এই হাদিসে নবীজি বলেছেন, আপনি বেঁচে যাবেন। আর যখনই জায়েজ বলবেন দরজা অনেক লম্বা হয়ে যাবে, অনেক কিছুই তো জায়েজ। যেমন একজন বলল, হুজুর মাথাল মাথায় দেওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে না নেই? মাথাল নেই আপনাদের দেশে? আপনাদের যে মাথাল আছে না নেই? মাথাল বোঝেন না? এই যে মাথার উপর কৃষকরা দেয়, এটা পরা জায়েজ না না জায়েজ? জায়েজ। আমার কাছে যখন মশলা শুনবে আমি বলবো জায়েজ, কোনো অসুবিধে নেই। সে বলল আলহামদুলিল্লাহ, এই সারাদিন টুপি পরার ঝামেলাতে বেঁচে গেলাম, এখন সারাদিন মাথাল মাথায় দিয়ে থাকবো। একজন বললো, যে তুমি মাঠে না এখন ঘুরে বেড়াচ্ছ, মাথাল কেন? একটু সুন্নত মতো টুপি মাথায় দাও। বলে যে সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না, নবীজি টুপি পরেছেন, মাথাল মাথায় দিয়ে কোথায় নিষেধ করেছেন? আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে জায়েজ আছে। এই কাজটাকে ঠিক করলো। একজন বলছে, হুজুর আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে থাকি, শুয়ে শুয়ে যদি মুড়ি টুড়ি পিঠামিটা খাই জায়েজ আছে? আমি বললাম তো জায়েজ আছে। এখন একদিন এক বন্ধু ঘরে ঢুকে দেখো শুয়ে শুয়ে খাচ্ছে, পিঠে খাচ্ছে। ওই বন্ধু বলল, এই উঠে বসে সুন্নত মতো বসে খা, সওয়াব হবে। এই সুন্নত নিয়ে বাড়াবাড়ি করবে না, সবকিছু কি নবীর তরিকা হয় নাকি? আবদুল্লাহ জাহাঙ্গীর বলেছে শুয়ে খাওয়া জায়েজ আছে, আমি শুয়ে খাবো, বসে খাবো না। কথাটা কি ঠিক হলো না? জায়েজ মানে প্রয়োজনে করতে পারো, সওয়াবের জন্য কি লাগবে এইটা মনে রাখতে হবে। সবাই ভাইরা খুব ভালো করে মনে রাখবেন, সবচেয়ে বড় কথা ভাইরা, সুন্নত পদ্ধতিতে ছোট্ট এবাদত করলে অনেক সওয়াব পাওয়া যায়, সুন্নতের বাইরে অনেক এবাদতেও কোনো সওয়াব থাকে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা ওয়ারাইকুম আইয়ামাস সবরি আইয়ামাল ফিতানি লিল মুতামাসসিকি ফিহা আলা মা আনতুম আলাইহি আজরু খামসিনা মিনকুম। তোমাদের সামনের জামানাতে কষ্টের জামানা আসবে, সেই জামানায় যদি কোনো মুসলমান সাহাবীদের মতো অবিকল সুন্নত ধরে থাকতে পারে, একজন মুসলমান 50 জন সাহাবীর সমান সওয়াব পাবে। কাজেই ভাইরা সুন্নত মতো ইবাদত করার চেষ্টা করবেন, ঝগড়া করে লাভ নেই, নবীজি সসম করেছেন সেই মতো করার চেষ্টা করবেন, কেউ যদি অন্যরকম করে ঝগড়া বিবাদ করবেন না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন।